আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বৃষ্টির ভিতরে কে কি করছেন? আমি তো ছাদে আসলাম, কবুতরগুলোকে এখন ওদের ঘরে ঢুকাই দিব। বৃষ্টি দেখে বাইরেই থাকতে চাচ্ছে, পুরা ছাদ একদম ভিজা। আর আজকে তো সারাদিনই বৃষ্টি হলো। মাশাল্লাহ, আমাদের কবুতরগুলো খুবই ভালো, এইদিকেই থাকে, ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, কিন্তু কোথাও কখনোই যায় না, কিন্তু ঘরে ঢুকতে চায় না, মানে বাইরে হাঁটাহাঁটি করবে এটা তাদের খুব পছন্দ। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাবলাম একটু ঘরের ভিতরে ঢুকায় রাখি। মাশাল্লাহ, আমার পরিগুলা একদম কিউটের ডিব্বা। আর এই দেখেন, দুই ভাই বোন মিলে বৃষ্টির ভিতরে ভিজে সাইকেল চালানো শুরু করেছে। সাদিয়াকে তো বসায় দিলাম, কিন্তু তাকে আর বসাতে পারছি না। আমাদের কলমি শাক মাশাল্লাহ একদম গ্রিল বেয়ে পুরো ছাদ ছড়িয়ে যাচ্ছে। আর বৃষ্টি পেলে এই শাকগুলো আরও একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো পেয়ারাগুলো মাশাল্লাহ বড় হয়েছে। তো সামিয়া সাদিয়া বলল, আম্মু কয়েকটা পেয়ারা পারো, তো এগুলো আরও বড় হতো, কিন্তু ওরা এখন খেতে চাচ্ছে, এই জন্য পেরে দিলাম। তারপরও পেয়ারাগুলো খুবই মিষ্টি। এই যে পেয়ারার ওপরে যে দাগগুলো দেখছেন, যদি এই প্রতিটা পেয়ারাতে পলিথিন বেঁধে দেওয়া যায় তাহলে আর এইরকম দাগ হয় না। কিন্তু আমার তো আর পলিথিন বাঁধার মতো অত সময় নেই, তো যতটুক দাগ হয় কেটে ফেলে দেই। কিন্তু যদি পলিথিন বেঁধে দিতে পারি তাহলে একদম ঝকঝকা চকচকা থাকবে পেয়ারাগুলো। আর পেয়ারা তো মাশাল্লাহ বেশ ভালোই হয়, অসংখ্য পেয়ারা খেয়েছি, বলতে পারবো না গুনে যে এই পর্যন্ত কত পেয়ারা খেলাম আলহামদুলিল্লাহ। তারপরও যতই খাই কমে না, মনে হয় যে আরও হতেই থাকে পেয়ারা। তো এইবার দেখি আরও কয়েকটা গাছ এনে লাগাই দিব, আরও কিছু জায়গা খালি আছে, ওইদিকে কয়েকটা পেয়ারা গাছ লাগাবো ভাবতেছি। আর এই দেখেন আম, এই যে আরেকটা, এবার আম একটু কম হয়েছে, তো একটা পেয়ারা একদম উপরের দিকে, ওইটাকেও পেরে নিলাম। বৃষ্টিতে হেঁটে আল্লাহর কাছে একটু দোয়া করে নিলাম, বৃষ্টির ভিতরে দোয়া করলে নাকি আল্লাহ কবুল করেন। তো এখন বাসার দিকে যাই, রান্নাবান্না করব রাতের জন্য। এখন সবাই মিলে পেয়ারা খেতে বসেছি,
আলহামদুলিল্লাহ পেয়ারাগুলো খুবই মিষ্টি, যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম আমার অনেক ভালো লাগতো। মুগ ডাল ভেজে নিচ্ছি, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না হলে তো একদম জমবেই না। আমাদের বাসায় তো বৃষ্টি মানেই খিচুড়ি রান্না করতেই হবে, এখন পাতলা খিচুড়ি রান্না করি আর ভুনা খিচুড়ি রান্না করি, কিন্তু খিচুড়ি তো রান্না করতেই হবে, বাচ্চা বড় সবারই খিচুড়ি অনেক পছন্দ। তো আমি মুগ ডাল, চাল আর মসুরির ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে খেসারির ডাল আর বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এই দুইটা ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। তো ডাল সিদ্ধ হতে হতে আমি পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিলাম। আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস আলাদা করে রান্না করছি। বাসায় অনেক ধরনের সবজিও আছে আজকে, তাই ভাবলাম পাতলা খিচুড়ি রান্না করি সবজি দিয়ে আর মাংসটা আলাদা করে রান্না করি, তাহলে যার যেভাবে ইচ্ছা খেতে পারবে। মাংসের মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে কোনো গন্ধ না থাকে। এই তো অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দিব। একদম অল্প করেই রান্না করছি, কারণ শুধু রাতের খাবার, আর বেঁচে যাওয়া তরকারি পরের দিন আর কেউই খেতে চায় না, আমারও খেতে ভালো লাগে না, তাই এখন থেকে ভাবছি একদম মেপে মেপে অল্প করে রান্না করব। আর এইদিকে খিচুড়ির জন্য পানি গরম বসিয়ে দিয়েছিলাম, তো পানিটা গরম হয়ে গেছে, এখন চালগুলো ঢেলে দিচ্ছি। আর খিচুড়ির জন্য আমি একটু মোটা ধরনের চাল ব্যবহার করছি, কারণ পাতলা খিচুড়িতে একটু মোটা চাল না হলে চালটা একদম গলে যায় আর খেতে একটুও ভালো লাগে না। এই জন্য খিচুড়ির জন্য আমি আলাদা করে একটু মোটা ধরনের চাল এনে রাখি, যখন খিচুড়ি রান্না করি তখন ওই চালটা ব্যবহার করি। তাহলে অনেকক্ষণ ধরে খিচুড়িটা রান্না করার পরও চালটা একটু দানা দানা থাকে, খাওয়ার সময় বেশ ভালো লাগে। এই তো একটু তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। একটা বেগুন আর কয়েকটা পটল কেটে নিলাম, এগুলোকেও একটু ভাজবো, খিচুড়ির সাথে এগুলো বেশ মজা লাগে। আর আজকে দুপুরবেলা ইলিশ মাছ ভেজেছিলাম আর অল্প একটু মুরগির মাংস ভুনা করেছিলাম, ওই তরকারিগুলো রয়ে গিয়েছে, তো মাছ ভাজার সাথে বেগুন দিয়ে খেতে ভালোই লাগবে। এই তো মাংসটা কষিয়ে নিয়েছি, এখন বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে দিলাম, বাচ্চাদের মাংসের ভিতরের এই আলুটা খুবই পছন্দ। আমাদের বাসায় তো মাংস রান্না করলে মাংস থেকে যায় আর আলুগুলোই সবার আগে শেষ হয়ে যায়, পরোটা দিয়ে কিন্তু এই আলুটা খেতে খুবই ভালো লাগে। খিচুড়ির সাথে তো আচার না হলে হবেই না। আর এই আচারগুলো কিন্তু আমার ননাস নওগাঁ থেকে পাঠিয়েছে আমার জন্য, মাশাল্লাহ আচারগুলো অনেক মজা হয়েছে আপু। আর বেশ কয়েক বছর ধরেই আপু আমার জন্য আচার বানিয়ে পাঠায়,
তো ধন্যবাদ আপু, এত কষ্ট করে আমার জন্য আচার পাঠান, আলহামদুলিল্লাহ। চাল আর ডালগুলো 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এর আগে যদি সবজিগুলো দেই একদম গলে যাবে, ভর্তা হয়ে যাবে। তো এখন সবজিগুলো সিদ্ধ হতে হতে আমার খিচুড়িও রেডি হয়ে যাবে। মাশাআল্লাহ কালারফুল, খুবই সুন্দর লাগছে। এখন আর কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে মাংসতে ঝোলও দিয়ে ফেলেছি। এখন কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ঢেকে রাখলেই মাংস একদম রেডি হয়ে যাবে। একটু হালকা ঝোলও রেখেছি। এখন বেগুনগুলো ভাজবো। এখনই আগুন লাগাই ফেলতাম বাসায়, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। প্রায় সময় এরকম হয়, তাওয়া থেকে যদি তেলটা একটু ছিটকে পড়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তখন কিন্তু একদমই ভয় পাবেন না, এটা একটু পরেই আবার থেমে যায়। তারপরেও সাবধানে রান্না করা ভালো। এখন খিচুড়িতে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। আর শাফিন তো এই খিচুড়িটা খাবে না, ও ভাত খাবে, এই জন্য একটু বেশি করেই কাঁচামরিচ দিলাম। এখন খিচুড়ির ফাইনাল কাজ আর অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এই খিচুড়ি বাগার দেওয়াটা। বাগার দেওয়ার পরেই কিন্তু খিচুড়ি থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। শুকনা মরিচ, রসুন, পেঁয়াজের অনেক সুন্দর ঘ্রাণ বের হয় বাগার দেওয়ার পরে। এই ফ্রাই প্যানটা আমার খুবই পছন্দের একটা ফ্রাই প্যান, এটাকে কখনো হাত দিয়ে ধরে নাড়াচাড়া করতে হয় না। আবার ধরার সময় এই যে কাঠের এই জায়গাটায় হাত দিলেও কোনো কাপড় দিয়ে ধরতে হয় না, কাঠের জায়গাটা একদম ঠান্ডা থাকে। তো এটাই রান্না করতে আমার বেশ ভালোই লাগে। চিন্তা করতেছি এইরকম আরও বেশ কয়েকটা পাতিল কিনে নিব। এই তো খিচুড়ির কাজ শেষ, বাগার দিয়ে ফেললাম। এখন ভালো করে মিশিয়ে নিব। মাশাআল্লাহ ঘ্রাণে একদম আমার রান্নাঘর ভরে গেল। আর দেখেন থিকনেসটা একদম ঠিক আছে, একদম পাতলাও না আবার একদম ঘনও থাকবে না, ঠিক এই রকম থাকলেই পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো রান্না করতে পেরেছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। রান্নাঘরে দর্শকের অভাব নেই, যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাইতে পারতাম। খিচুড়ির ঘ্রাণে সবাই একদম পাগল পাগল অবস্থা, কখন রেডি করে দিব আর কখন সবাই খেতে বসবে। তো ঝটপট করে সব কিছু রেডি করে নিয়েছি, এখন সবার জন্য একটা করে প্লেট রেডি করে ফেলব। আর এই দেখেন মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেই রকম রান্না করতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ একদম মনের মতো হয়েছে। এখন দেখি সবাই খেয়ে কি বলে, দেখতে তো অনেক ইয়াম্মি লাগছে।
যে কোনো খাবারই আগে দেখার সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড়। দেখতে সুন্দর হলে ইনশাআল্লাহ খেতে তো ভালো হবেই। তো পরিবেশনটাও সুন্দর করে করাটা অনেক জরুরি। যে কোনো সিম্পল খাবারই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। এই তো সিম্পলভাবে খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম। এখন সবার জন্য একটা একটা করে প্লেট রেডি করব, তারপর আমিও খেতে বসে যাব। এই তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। গরম গরমই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যাতে আমার খিচুড়ি দেখে আপনাদেরও মনে পড়ে যায়, আর আপনারাও এখনই খিচুড়ি রান্না করে খেয়ে ফেলতে পারেন। তো কে কে আজকে খিচুড়ি রান্না করেছেন আর খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি খেতে খেতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর আপনি যদি আমার পরবর্তী ভিডিওটি দেখতে চান, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল মন থেকে দোয়া আর অনেক ভালোবাসা। আর এত অল্প সময়ের ভিতরে যে সবাই আমাকে এভাবে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। তো সব কিছুর জন্যই সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তারপরে আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমার প্রতিটা ভিডিওতে এত রেসপন্স করেন, আলহামদুলিল্লাহ। তো প্লিজ সব সময় এভাবে আমাকে সাপোর্ট করেন, আমিও ইনশাআল্লাহ ভালো কিছু কাজ করার চেষ্টা করব। ভাঙা গলায় অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।